হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনে বসে দাও, অনেক দিন পর আজকে জানলাটাতে। তার ক্যামেরাটা সেট করে দিয়ে ইয়েস, আই হোপ আমাকে তোমরা দেখতে পাচ্ছ। একটু জুম করে দিই ক্যামেরাটা, আজকে অনেকদিন পর ক্যামেরাটা আমি বার করি, ক্যামেরা দিয়ে শ্যুটও করি, ব্লগ বানাই। বাট এই ফেস ভিডিও আমি নিজে অনেকদিন পরে করছি ক্যামেরা দিয়ে। তো যাই হোক, হ্যাপি সানডে টু এভরিওয়ান। আজকে সকালে একটা শর্টসও দিয়েছিলাম, মানে মিনি ব্লগ কাইন্ড অফ, সেটা যদি কেউ দেখোনি তাহলে এখনই তোমাদেরকে বলে দিচ্ছি গুড মর্নিং। সো এই ব্লগটা আমি জানি না আজকে সানডেতে দিতে পারবো কি না, কারণ হচ্ছে কি, এটা ইটস ডিপেন্ডস অন হাউ আই ট্যাকল দ্য থিংস, মানে ট্যাকল দ্য থিংস বলতে গেলে মানে সব কাজকর্মগুলো করে কারে তারপরে আবার এডিটিংয়ে বসাবো। এডিটিংয়ে বসাবো আমি না, অনেক সময় যেমনি হয় কথা বলতে 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 অনেকটা টাইম হয়ে গেলো, বাবু 6-7 মিনিট হয়ে গেল, তারপরে আমি আর উইদিন মানে আমি ট্রাই করি 8 মিনিট অবধি আমার ব্লগ যেন কমপ্লিট হয়ে যায়, সেটা একটা মিনিমাম টাইম। তো আমি এমনিতে বসলে তোমরা জানোই, যখনই এই দিকে বসি তখনই আমার মনে হয় কি আমি বকবক বকবক করতে করতে শেষ হয়ে যাবো। কারণ হচ্ছে এটা পুরোটা মাথার হরমোনসে কাজ করে। কী কাজ করে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যখন তুমি একদম খালি সব কিছু দেখবে, তো আকাশ, খালি আকাশ, তারপরে একটু নেচার, মেন পয়েন্ট নেচার, পাখির ডাক, এদিক থেকে প্রজাপতি উড়ে যাচ্ছে, ওদিক থেকে বাচ্চাদের, আমাদের এদিকে না একটু গ্রাম গ্রাম ফিলিংস আছে। কারণ হচ্ছে কি, এইদিকে সব আমাদের এই দিকটা পুরোটা ফ্ল্যাটস, ঠিক আছে, আর এই সামনের দিকে যেটা আছে সেটা হচ্ছে আমাদের পাকা মাকান, মানে বাড়ি। তো সেখানে সব আশেপাশে সব বোধহয় মেবি নিজের রিলেটিভস হবে। তো দেখি এই দিক থেকে ওই দিকে যায়, এই বাড়ি থেকে ওই দিকে যায়, তো খুব ভালো লাগে সেগুলো দেখতে। বাচ্চাগুলো খেলতে থাকে, নিচে পুকুরটা এখন শুকিয়ে গেছে, বাট এই বৃষ্টি আসলেই কিন্তু পুকুরটা আবার থেকে ভরে যাবে। তো তখন দেখি শুঁয়োরগুলো কুকুরগুলো সব এসে খেলে ঠেলে, হ্যাঁ কতগুলো বক এসে নামে। তো এইদিকে দেখতে দেখতে অনেকটা মন শান্ত হয়ে থাকে। অ্যান্ড তখন কথা বলতে বলতে দেখবে এর আগের ব্লগগুলো, 1.5 বছর 1 বছর আগেকার ব্লগগুলো দেখবে, কিছু মাসের আগে যখন আমি এইখানটাতে বসে বসে ব্লগ বানাতাম, তখন দেখবে ম্যাক্সিমাম টাইম বক বক করে পুরো ব্লগটা শেষ করে দিতাম। তো সেটা ব্লগ না, সেটা একটা ভিডিও থাকতো। আমি ব্লগ সেটাকে বলি যেটাতে আমি কিছু করছি, কিছু দেখাচ্ছি, ইনফরমেটিভ কিছু থাকলে, যেটাতে পুরো বসে নিয়ে এখন যেমনি বসে নিয়ে গল্প করছি, তো সেটা হয়ে গেলো একটা ভিডিও। বাট আজকে একটা ভিডিও না, আজকে একটা ব্লগই বানাবো। সেখানে সকালে মর্নিং টি নিয়ে বসে গেছে, এর মধ্যে টি টাইম বিস্কিটগুলোকে ভুলে দিয়েছি। আর আমি জানি না তোমরা কত কেউ নোটিস করেছো, আমি 1 থেকে 1.5 বছর বা 2 বছর আগেকার ব্লগগুলো দেখি, তখন দেখবে আমার আওয়াজ এতটা মোটা ছিল না। আমি জানি না মর্নিংয়ে এমনিতে দেখবে গলা একটু ভারী হয়ে থাকে সবারই, চাই ছেলে হোক বা মেয়ে হোক, বাট আমি নর্মালি আমি দেখেছি কি আমার আওয়াজটা একটু মোটা হয়ে গেছে আগের থেকে। মেবি আই এম গ্রোয়িং ওল্ড। যাই, গুনি ঘুমাচ্ছে, সো সরি, গুনি ঘুমোচ্ছে অ্যান্ড দিদিও শুয়ে আছে, আমি এখন ঘুগনি বানাচ্ছি, সেটা তোমরা দেখলেই একটু শর্টস শর্টস করে দেখিয়ে দিয়েছিলাম সামনের দিকে। আজকে ওই বাড়িতে বলেছিলাম, কালকে চিকেন ছিল মানে পিসির বাড়িতে, রনিদের বাড়িতে, আর আজকে এখানে চিকেন। অ্যাকচুয়ালি কী হয়েছে, চিকেনটা আমি নিয়েছিলাম তো ওইখানেই রেখে দিয়েছি, আমি বললাম আবার যাবো আবার আসবো, অনেকটা লেট হয়ে গেছে। আমি ভাবলাম কি দিদিকে বললাম কি মাছ আছে, মাছই বানাতে। তো কালকে মাছ বানানো হয়েছিল, চোখে জল এসে গেল, এত কাশলাম। তো মাছ বানানো হয়েছিল কালকে অ্যান্ড আজকে চিকেনটা আমি বানাবো। আর সেলি বলেছিলো আমাকে টু টার্ন ভেজিটেরিয়ান। দেখো সেলি, ভেজিটেরিয়ান হয়ে যাওয়াটা তো খুবই ভালো, কিন্তু কী বলতো, যদি পিওর ভেজিটেরিয়ান হয়ে যায় না, তো ভাবো কোনো দিন শাকসবজি নাই। অনেক সময় এমনি আর সকাল সকাল উঠে দেখবো কোনো শাকসবজি নেই, বা দুপুরের জন্য বেরোতে ইচ্ছা করছে না, বা সেরকম কিছু, আর ফ্রিজে দেখছি চিকেন রাখা আছে, তো কী হয় ভাত আর চিকেনটা নর্মালি হয়ে যায়। এবার যদি আমি পিওর ভেজ হয়ে যাই আর ওরকম এরকম কোনো সিচুয়েশান হয় যে বাড়িতে কোনো সবজি অ্যাভেলেবেল নেই আর আমাকে খেতেই হবে আর আমি বাইরে যেতে পারছি না, তখন কী করবো, ফর অ্যান অপশন আমি চিকেনটাকে বানিয়ে খেয়ে নিতে পারি। কিন্তু পিওর ভেজিটেরিয়ান হয়ে গেলে কী হবে, চিকেনটা রাখা থাকলেও সে আমি ভাববো তখন আমি কী খাবো। সো যারা ননভেজ খায় যারা ভেজ খায় দুটোই খায়, তাদের জন্য একটা সুবিধা থাকে কি, ওরা মানে আমাদের মতন যারা আমরা ননভেজ আর ভেজ দুটোই খাই, আমাদের জন্য সুবিধাটা এটাই হয় কি কোনো অপশন না থাকলে আমরা পানির আর রুটিও খেয়ে নেবো, বা পানির আর পানিরের তরকারি ভাতও বানিয়ে খেয়ে নিলাম, আর যদি চিকেন থাকে তো চিকেনও খেয়ে নিলাম, বা মাছ খেয়ে নেবো বা ডিমও খেয়ে নিলাম, ঠিক আছে। এরপর যারা ভেজিটেরিয়ান হয়, পিওর ভেজিটেরিয়ান, তুমি এই জিনিসটা এক্সপিরিয়েন্স করেইছো হয়তো, দেখবে বাড়িতে কিছু নেই সবজি, যেটা এখন একটু আগে এক্সাম্পল দিলাম। তারপরে যদি তুমি দেখো কি
ফ্রিজে চিকেন আছে, যদি ভেজিটেরিয়ানদের বাড়িতে থাকে না এসব, তখন তুমি করবেটা কি? এই প্রবলেমটা আমাদের লকডাউনে হয়েছিল, আমি এক্সপিরিয়েন্সটা বলেই দিই তোমাদের। ভেবেছিলাম কি ব্লগটা বকবক বেশি করবো না, বাট ঠিক আছে, কোনো তো কোনো দিন বসে বসে বকবক করাটাও ভাল লাগে শুনতে। তো যাই হোক, লকডাউনের সময় এমনি একটা জিনিস, এমনি একটা সিচুয়েশান হয়ে গেছিলো, দুবার এরকম হয়েছিলো। একবার হয়েছিলো যখন বার্ড ফ্লু খুব বেশি হয়ে গেছিলো, 2005-07 কথা বলছি, তখন মা তো অবভিয়াসলি ছিল, তখন না বাড়িতে চিকেন না বাড়িতে সবজি, আর আমাদের সামনে যে সবজি দোকান হাটটা বসে সেটা কোনো কারণে স্ট্রাইক করেছিল না, তো ওইটাও হয়নি। করবোটা কি, সেই সময় আমরা ডাল ভাত আলু সিদ্ধ, এগুলো আলু ছিল, আলু সবসময় হেল্পফুল হয় দেবে, কিন্তু সুগার ডায়াবেটিস পেশেন্টদের জন্য ওইটাও হেল্পফুল হয়, তো তারা কী করবে? তো ওই জন্যই আমি অনেক সময় ভাবতাম যে ভেজিটেরিয়ান টার্ন হয়ে যাবো, মাছ মাংস কিছু খাবো না, বাট তারপর সিচুয়েশানগুলো যখন আমি ফেস করলাম তখন আমি বুঝতে পারলাম কি না, কম খাবো কিন্তু খাওয়া ছাড়বো না। হ্যাঁ, একটা বয়স হয়ে যাওয়ার পর দেখা যাবে। লকডাউনের সময় এরকম হয়েছিলো যে বাড়িতে কিছুই ছিল না, চিকেনও ছিল না, কিচ্ছু ছিল না, তখন তো এমনিতেই আমরা একটু, আমরা কেন সবাই খুব ছাতু মুড়ি খেয়ে নিচ্ছি, দুপুরবেলা ছাতু দিয়ে ভাত মেখে খেয়ে নিচ্ছি, সবজি, কেন কারণ হচ্ছে লকডাউনের সময়টা তো কেমন ছিল না সেটা তোমরা সবাই জানো। তো যাই হোক, চলো বকবক করছি, 6 মিনিট এখানেই হয়ে গেলো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, এটা ভিডিও বানবে না, এটা ব্লগই বানাবো, গুনি উঠে যা, গুনির সাথে দেখা হচ্ছে। সো চলো আজকে আবার একটা ক্রিমি চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, পুরো ডিটেলসে শেয়ার করার চেষ্টা করবো, আর যদি এডিটিংয়ের সময় দেখি কি ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে তাহলে একদম শর্টকাট মেরে দেবো। তো যাই হোক, গুনি আমার পাশে খেলছে, ও যদি আওয়াজ পাও আর পাখিগুলো ছাঁচড়ামি আওয়াজগুলো পাও তাহলে একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তো পেঁয়াজ টমেটোগুলোকে ভালো করে আমি ভেজে নিলাম, ঠিক আছে, কোনো নুন এখন দিনই হলুদও দিনই, ঠিক আছে, মাংসটাকে মানে চিকেনের পিসগুলোকে এক একটা করে দিয়ে দিচ্ছে, মানে এটাকেও কোনো ম্যারিনেশন করিনি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। দেওয়ার পর চিকেনগুলোকে যখন দিয়ে দেবো, তার মানে এই কড়াইতে যখন দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটোর সাথে, তখন একটুকু হালকা 5 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেবো, ঠিক আছে, এটার মধ্যে কোনো কিন্তু আমি আলু ব্যবহার করব না। তো নুন দিলাম, 5 মিনিটের পরে নুন দিলাম, নুন দেওয়ার পর আরও 2-3 মিনিট অবধি ওটাকে ভেজে নিলাম। তারপরে এর মধ্যে আমি দেবো হচ্ছে তোমার জিঞ্জার গার্লিক পেস্ট, যেটার মধ্যে জিঞ্জারের কোয়ান্টিটিটা কম থাকবে আর গার্লিক মানে রসুনের বাটাটা একটু বেশি থাকবে, ঠিক আছে, কোয়ান্টিটিটা রসুনেরটা একটু বেশি থাকবে। তারপর ওটা দেওয়ার পর আমি ভালো করে কড়াইটাকে, কড়াই না মানে চিকেনগুলোকে নেড়ে চেড়ে দেবো। তারপরে দিলাম হচ্ছে একটুখানি জিরা পাউডার, ধনে পাউডার, ম্যাজিক মশলা, গরম মশলাটা আমি এই সময়ই দিয়ে দেবো, এটা গরম মশলাটা দিলাম বোধ হয়, হ্যাঁ এটা গরম মশলা, অ্যান্ড তার আগে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে চিকেন মশলা, বাট আর বাস আর কোনো মশলা এক্সট্রা লাগবে না। কেন আমি গরম মশলাটা লাস্টে দেবো না, কারণ হচ্ছে কি আমি লাস্টের দিকে ক্রিম দেবো অ্যান্ড মেথি পাউডার, মেথি কাসুরি মেথি, ঠিক আছে, কষে গেল, কষানোর পর কষানো ভালো করে 5-10 মিনিট অবধি কষালাম, কষানোর পর আমি একটু জল দিলাম, মাইল্ড গ্রেভি দিলাম, ঠিক আছে, মাইল্ড জল দিলাম, সেটাতে গ্রেভিটা একটুখানি বেশি করবো যেহেতু ভাবি একদমই শুকনো খেতে পারে না। তো এদিকে আমি গুনির জন্য আলাদা প্রিপারেশন করছি চিকেনের, এর জন্য গুনির জন্য আমি চিকেন তাহিরি বানাবো, যার জন্য চালটা আমি আলাদা করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আমার 3 পিস চিকেন, বড়ো বড়ো 3 পিস আছে, আলু ঠালু দিইনি, কারণ হচ্ছে আলাদা করে আমি আলু ভেজেছি, সেটা পরে দিয়ে দেবো। তো চালটা ভেজানো ছিল সেটা দিয়ে দিলাম, একদম দেখতে পাচ্ছ কোয়ান্টিটির কতটাই কম, গুনির একদম গুনির মাপেই নিচ্ছি, মানে যতটা গুনি খায়। এদিকে চিকেনটা হয়ে এসেছে, 10-15 মিনিট পর আমি একটুখানি ক্রিম দিয়ে দিলাম আর গ্রেভিটা দেখতেই পাচ্ছ, এর থেকে একটু জল দেবো, হালকা জল দেবো, হালকা একদম মানে 1/2 গ্লাসের থেকেও কম। ক্রিম দেওয়ার পর টেক্সচারটা দেখতে পাচ্ছ, 10-15 মিনিট পর ঢাকনাটা হাঁটানোর পর এরকম একটা লুক। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাসুরি মেথি, ঠিক আছে, এই যে কাসুরি মেথিগুলোকে হালকা রোস্ট করেছিলাম, একদম হালকা লো ফ্লেমে হালকা রোস্ট করে এটাকে ক্রাশ করে দিয়ে দিলাম। আর কাসুরি মেথিটা দেওয়ার পর উইদিন 2-3 মিনিটস আমি গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ হচ্ছে কি তেতো হয়ে যেতে পারে, ঠিক আছে, চলো হয়ে যাক, তারপরে আমি গুনির সাথে দেখা করাচ্ছি। এ দেখো গুনির জন্য যে তাহিরিটা বানিয়েছিলাম সেটা, এটা যে আমাদের যে আমাদের না যে আলাদা করে যে চিকেনের গ্রেভিটা বানিয়েছিলাম সেটা, আর এই যে তাহিরি মাস্ত, এই যে লাল্লান ছাপ ছাপ, দেখ চামচটা ওদিকে রেখে দিলি কেন, খেয়ে রিপি দিবে, অনেকদিন পর তাহিরি বানিয়েছিলাম চিকেন, শুধু হচ্ছে না, ইউ মোস্ট ওয়েলকাম ছাপ। চিকেনের লেগ পিসটা একটু খাও, অনেকদিন পর চিকেন খাচ্ছে, গুনি চুমু খেয়ে খাও এটাকে,
আর আমিও যেহেতু রুটি খাচ্ছি সেজন্য পাতেই নিয়ে নিচ্ছি চিকেনটা, সেরকম কিছু মাইন্ড করো না তোমরা, আমি এইভাবেই খাই। তো মাংসটা খুবই নরম হয়েছিল। চলো যাই হোক, আজকে ভিডিওটা এন্ড করছি, বাই। লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও।